Now, do this now, but don't put this. Devo. Assalamualaikum. Apne desh shakun ki shakun toh maro ekino tum blog dekhar jonno Swiss Bangladesh blogger ami aru biyektar. Asha kori apna shoy bhalo achi na ramiyo bhalo achi. Aur aajke blog e dekhche amar choto bon Hafizer ammu, father ammu. Asche Bangladesh theke ami shejonno airport e chole aschi. Tomader dekhachi ami kothay ekhon boshe achi. Dekho viewers, ei je ekhon boshe achi dike. Tate papa ache আর দেখাচ্ছি আমি কোন জায়গাটা এক্স্যাক্টলি বসে আছি এখন চলো শুরু করা যাক আজকে ব্লগটি দেখা যাক আজকে ব্লগে কি কি থাকছে এই তো ভিউয়ার্স দেখো এখান থেকে সব লোক বের হচ্ছে সেখানে আমি বসে আছি সব সময়ের মতো আর যারা আমার চ্যানেলে আছো তোমরা জানো যে আমি সব সময় এয়ারপোর্টে অনেক ব্লগ আমার চ্যানেলে আশা করি তোমাদের ভালো লাগবে আমার সাথেই থাকো ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছো পাপা সোনি সবাই ওয়েট করছে এখানে আর আমরা এখানে ওয়েট করছি এয়ারপোর্টে চুচু 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 আমার কুচা শুকা চলে আসছে দেখো ভিউয়ার্স এই যে তুলি নাইকে হয়ে গেছে এই আমার লো এই যে দেখেন ভিউয়ার্স হ্যাঁ এই শুকা শুকা সাবা I'm going to go to the house. এই শুকায় শুকায় একদম দাঁতটা বেরিয়ে গেছে চিনা যাচ্ছে না এই যে তুলি কে চলে আসছে ও চুচু ওই চুচু হ্যাঁ তুমি অবাক হয়ে তাকাই রয়েছো বাবা হ্যাঁ অবাক কেমনে জানি তাকাই রয়েছো অবাক হয়ে রয়েছে হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন হাফেজ ফাহাদ হাফিজের পাপা এই যে সবকিছু নিয়ে চলে আসছে এই যে দেখেন নরমালি আমাদের এখন নতুন সিস্টেম হচ্ছে আমরা লাগেজ আর কার্ট উনে করে নিয়ে আসি কত মাল নিয়ে আসছে জীবনের প্রথম মনে হয় যে আমরা এতগুলি জিনিস আনতে পারছেন তা না হলে লাগেজ আনলে নরমালি লাগেজ 6-7 কেজি ওজন মানে নরমালি 7-8 কেজি চলে যায় কিন্তু এখন কার্ট উনে করে আনছে আমরা অলরেডি পার 7 কেজি করেই 7-7-14-321 কেজি মাল আমরা এবার বেশি আনতে পেরেছি দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আম নিয়ে আসছে আমগুলি এখন না এগুলো ভালো হয়েছে গেলে গেলে খেতে পা হবে না এটা আপনি একদম পুরো গাছরাম হ্যাঁ গাছরাম 12 মাসের গাছ তো মনে হয় এখানে লাভিয়া আপনার গাছরাম নেই না 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 দাঁড়া আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক কিছু এনেছে এই যে দেখেন চাশি চাউল চিনি গুড়ার অলিম্পিক বিস্কিট পেয়ারা তারপর ঝুনঝুনি আওয়াজ পাওয়া যাচ্ছে লাউ লতি সাজনা করলা বড়ই অনেক অনেক কিছু মোটামুটি আচার আচার অনেক কিছু অনেক লতি অনেক কিছু আনছে এই কি দেখেন কি এসে পড়ছে হ্যালো শুকা হ্যাঁ শুকা শুকা একদম সাইলেন্স হয়ে গেছে বাবু ঠিক কুচু 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 হ্যাঁ কত খাইতে পারো এখন কিছু বলো তুমি বলো হ্যালো ভিউয়ার ইফা দাঁত দেখি দাঁত দেখি দাঁতর দাঁতর সে হ্যাঁ এই দেখেন ভিউয়ার্স এখন আমরা চলে আসছি বাসায় আর অনেক দিন পরে বাকন শেষ করে ফাহাদ বাদশা ফাহাদ চলে আসছে তুমি চলে আসছো বাবা কেমন সুখাইছে আমরা তো একদম
মানে অবিশ্বাস্যকর আমি বুঝতে পারি নাই এতদিন ভিডিওটা দেখেছি বোঝা যায় নাই তুলি এত সুখান সুখাইছে এই যে তুলি আয় মনে খাইবো কুদা লাগছে মনে অনেকক্ষণ কি দেখেন কে চলে আসছে ভিউয়ার্স হাফেজ কই এসে তুমি এই যে দেখেন হাফেজ বাসায় চলে আসছে ভিউয়ার্স ও লালা হাফেজ is back hafiz hafiz back hafiz hafiz back hey hafiz bashay chole aschi hafiz chuchu chole aschi tumi bashay welcome switzerland hafiz welcome asho asho he khami kache asho asho ite khami kule ni asho asho far na ha okay na bolcho tumi far na bolcho amake tumi yes sir razia you forget razia ভুলে গেছো রাজিয়াকে তুমি কি করছো ম্যাঙ্গো খাচ্ছো বাংলাদেশি আম রূপালী আম বারো মাসে আম খাচ্ছে ফাহাদ বারো মাসে হয় দাদা বাড়ির আম খাচ্ছো এই যে আমরা বাসা থেকে খাবার নিয়ে আসছি পুরীর জন্য এখন এগুলা চিকেন রান্না করে নিয়ে আসছি খাবে আমরা রাইস আর হচ্ছে চিকেন নিয়ে আসছি বাসা থেকে খাবে ওরা তাড়াতাড়ি করে এখন খেতে পারবে না ওদের ফাহাদের দাদা বাড়ির আম ফাহাদ খাচ্ছে তার চাচি একমাত্র চাচি খাইয়ে দিচ্ছে এমন শুকটা শুকাই যেত আমি চিন্তাও করতে পারতেছি না কিন্তু তার দাঁত দিলে একের পুরো কাল লাইন দেওয়া যেত আমি কই যাতাম না ছবির বাবার ফোন লাইন দাঁড়িয়ে থাকছে তোর আগের তুই চেয়ারক ফিরে পাইতেছিস তুলি যেরকম ছিলি এই যে বিবাস দেখতে পাচ্ছেন ফাহাদ সুন্দর করে দাদাবাড়ির আম খাচ্ছে এখনো ভুলতে পারেনি সুইজারল্যান্ডে এসে দাদাবাড়ির কথা স্মৃতিগুলি মনে পড়ছে কেমন করে আমগুলি খেয়েছিল দাদাবাড়িতে মাশাআল্লাহ 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 ওকে আপনার সাথে থাকুন দেখি ওই পাশে ফুয়াদ কি করে চলুন এই যে এগুলা দেখেন সবকিছু গুছাচ্ছে আমাদের দিয়ে দিচ্ছে এত বেশি দেওয়া লাগতো না তুই ওইসে এত বেশি দেওয়া লাগতো না যদি করে কাঁচা সবজি মজুরি দিয়ে হেরি পরে তুই নিয়েছি আস্তে আস্তে এর তুলে নিব নিদি আস্তে আস্তে আমাদেরও একটা আছে এখন একটা নিয়ে পড়লো দুই বাসায় দুইটা ভালো হয়েছে এইটা একদম মানে প্রথম ইচ্ছা মতন দুই তৈব কলম এটা বিদায় তুই দুই একদিন সুন্দর যে এগুলো রাজিয়ার জন্য রাজিয়ার ছোট খালামুনি পাঠিয়েছে আমরা বাংলাদেশ থেকে না পেয়ারা খেতে খাচ্ছি এই যে দেখেন হাত কি করছে এখন ওর কালামুনির হাত থেকে নিয়ে তারপর নিজে নিজে এখন দেখেন 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 বিবার দেখেন কি করে কি করে কি করে এই চুচু আমাদের বড়াপুর গরুর মাংস রান্না একদম অনেক স্পেশাল আপুর রান্না
এখন কে বলছি কেমন হচ্ছে আপনাদের জানাচ্ছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা, সরি ফাহাদকে দেখাই, ফাহাদ আজকে যেমন এটা কি পাইছে দেখেন ভিউয়ার্স, আপনারা কি বলবেন এই বেবিটাকে, কি বলবেন আপনারা বেবিটা, কিছু বল না বেবি শুধুমাত্র গরু মাংস খাওয়ার জন্য না, সবকিছুই মজা নাকি, সবকিছু সবকিছুই মজা, অনেক মজা হয়েছে। তুলিকে বলবো যে আপনারা দেখতে পাচ্ছেন রাজিয়ার জন্য বাংলাদেশ থেকে গিফট এসেছে, রাজিয়া লাভ ফ্রম বিবা খাম্মি, রাজিয়ার জন্য বাংলাদেশ থেকে গিফট এসেছে, এই তো রাজিয়ার বিবা খাম্মি রাজিয়ার জন্য গিফট পাঠিয়েছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যারা যারা দেখতে চাও যে রাজিয়ার জন্য রাজিয়ার খালামণি কি কি গিফট পাঠালো সেটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, আর নেক্সট ভিডিওতে দেখার জন্য সবাই সাথে থাকো, আর নেক্সট ভিডিও আসছে শীঘ্রই, নেক্সট ভিডিওতে রাজিয়ার খালামণি রাজিয়ার জন্য কি কি পাঠালো সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ভিউয়ার সবাই ভালো থাকো।